নমস্কার, আমি অসীম অধিকারী। পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024-এ এখন আমি আপনাদের সামনে পোলিং এজেন্ট হওয়ার কিছু শর্তসমূহ ও এজেন্টরা কি করতে পারেন সেই নিয়ে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে করতে চলেছি। পোলিং এজেন্ট হওয়ার শর্তসমূহ, পোলিং স্টেশনটা যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার মধ্যে অবস্থিত যে কোনো ব্যক্তি পোলিং এজেন্ট হতে পারেন। তাকে প্রার্থী বা তার ইলেকশন এজেন্ট একমাত্র ফর্ম 10 তার মাধ্যমে নিয়োগ করবেন। এক্ষেত্রে বলি ফর্ম 10 যে সিগনেচার পাবেন সেটা হয় এজেন্ট, না হলে প্রার্থীর পাবেন। ডিসিতে যে স্পেসিমেন সিগনেচার কপি পাচ্ছেন সেখান থেকে সেই সিগনেচার মিলিয়ে আপনারা দেখতেই পারেন যে হ্যাঁ, ওনাকে ওনার এজেন্ট বা প্রার্থী 10 নম্বর ফর্ম ফিল আপ করে দিয়েছেন কিনা। বুথে তাদের বসার ক্রম হবে এরকম, প্রথমে জাতীয় স্বীকৃত রাজনৈতিক দল, তারপর রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল, তারপর রেজিস্টার বা নিবন্ধীকৃত রাজনৈতিক দল, এবং শেষে নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট। যদি ওনারা ওনাদের মতো কথা বলে বসে পড়ে তাহলে আপনি এই বিষয়টা উপস্থাপন করার দরকার নেই, ওনাদের সামনে আনার দরকার নেই, ওনাদের জানাবার দরকার নেই। যদি দেখা যায় যে বসা নিয়ে ঝামেলা হচ্ছে, তখন তর্ক বিতর্ক হচ্ছে, তখন আপনি এই প্রসঙ্গটা তুলবেন, তার আগে এই বিষয়ে কোনো কথা বলারই দরকার নেই। একই রকম ভাবে প্রত্যেক এজেন্টের 2 জন রিলিভার থাকতে পারে, গেট পাস দেখিয়ে তারা ঢুকতে বেরোতে পারবে। যাতায়াতের সময় মুভমেন্ট সিটে তাদের সই করাতে হবে, অবশ্যই খেয়াল রাখবেন যখনই বেরোবে বা যখনই ঢুকবে মুভমেন্ট সিটে কিন্তু তাকে সই করাতে হবে। পোলিং এজেন্টরা যে ভোটার তালিকায় মার্কিং করবেন সেটা তারা বুথের বাইরে নিয়ে যেতে পারবেন না। আগেও এরকমই আমরা জানতাম, এবারও তাই, কোনো মার্কিং তারা করছেন সেরকম ভোটার লিস্ট তারা বাইরে নিয়ে যেতে পারবেন না। বুথের ভেতরে কোনো এক প্রার্থীর একজন মাত্র পোলিং এজেন্টই থাকতে পারবেন। পোলিং এজেন্টের কোনো ব্যাজ থাকলে তাতে শুধু প্রার্থীর নামই থাকবে, অর্থাৎ কোনো রকম সিম্বল যেন না থাকে, কোনো রকম সিম্বল দেওয়া ব্যাজ পরে তারা যেন বুথে না বসে। দুপুর 3টের পর পোলিং এজেন্ট বদলানো যাবে না, ঠিক আছে? এখনো পর্যন্ত এটাই নির্দেশিকা আছে, 5টা ছিল আগে লাস্ট, পোল এন্ড হবে সেই হিসেবে 3টে করা ছিল, এখন সন্ধ্যা 6টা হবে, অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা অবধি ভোট। সেক্ষেত্রেও যদি কোনো নির্দেশিকা না আসে যে কটার পর আর পোলিং এজেন্ট চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে দুপুর 3টের পর আর কোনো পোলিং এজেন্ট বদলানো যাবে না। তিনি বুথের বাইরে কোনো ভোটারের যিনি ভোট দিয়েছেন বা এখনো দেননি সেরকম সিরিয়াল লেখা স্লিপ যেন বাইরে না পাঠান, সেদিকে যতটা পারবেন খেয়াল রাখবেন। যদি গোপনীয়তা অর্জন করে ফেলে আপনার অগোচরে তাহলে আপনি আর কি করবেন। তিনি নিজের কাছে থাকা ভোটার তালিকা যেখানে তিনি মার্কিং করছেন বুথের বাইরে কোনোভাবে সেটা পাঠাতে পারবেন না। কোন মন্ত্রী, সাংসদ, বিধায়ক যার নিরাপত্তা রক্ষী আছে তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না, অর্থাৎ এমন কোন MLA যার সিকিউরিটি রয়েছে নিজস্ব, তিনি কিন্তু কোনোভাবেই পোলিং এজেন্ট হতে পারবেন না। এমনকি নিজের নিরাপত্তা পরিত্যাগ করে যদি বলেন আমি এজেন্ট হব, কিন্তু তারও পারমিশন নেই। যখন পোলিং এজেন্ট আসছে বেরোচ্ছে কি করবেন, রিলিভিং সিট, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম লিখলেন, অ্যাসেম্বলি বিধানসভার নাম লিখলেন, যে এজেন্ট এলেন বা বেরোলেন তার ক্যান্ডিডেটের নাম, পলিটিক্যাল পার্টি, অবশ্যই সিভিল সিগনেচার কপি থেকে পলিটিক্যাল পার্টি যেভাবে লেখা রয়েছে সেইভাবেই লিখবেন, ঠিক আছে? পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টের নাম, কখন এন্ট্রি করলেন, এন্ট্রি করার সময় সই, আর ওই এজেন্ট যখন বেরিয়ে গেলেন তখন তাকে আবার বেরোনোর টাইমটা লিখলেন, সই করে তাকে বেরোতে বললেন, দিনের শেষে আপনি প্রিসাইডিং হিসাবে সই করছেন। সকাল 5টা 20তে আপনি ওনাদেরকে আসতে বলে দিয়েছিলেন যাতে আপনি 5:30টায় মক পোল শুরু করতে পারেন। যখন ওনারা সকালে এসেছিল, ধরুন 5টা 20 নাগাদে এসেছিল, তখন উনি ফর্ম 10 নিয়ে এসেছিলেন, 10 নিয়ে এলে সেই 10-এ আপনি ওকে সই করাচ্ছেন,
কুড়িয়ে ফর্ম 10 আপনি নিয়ে নিচ্ছেন। এবং এর জন্য আগের পাতে আমরা দেখেছি মুভমেন্ট শিট, এই মুভমেন্ট শিট হচ্ছে অ্যানেক্সার 11, এই অ্যানেক্সার 11 আমরা তার মুভমেন্ট শিট রাখছি, তাকে আমরা পাস ইস্যু করছি অ্যানেক্সার 12। এবং এই পুরো হিসাবটা আমরা কোন অ্যাকাউন্ট বা কোন অ্যানেক্সারে আমরা লিখে রাখছি, হিসাব রাখছি, সেটা হচ্ছে অ্যানেক্সার 13। এই হচ্ছে এজেন্টের সম্পর্কিত সাময়িক বিষয়। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।